শিয়ালটি ধীরে ধীরে আসছে। সুপ্রিয় দর্শক দেখেন, এখানে খাঁচার ভিতরে একটি ব্রয়লার মুরগি দেওয়া আছে এবং খাঁচাটি মাটির সাথে খুব শক্ত করে খুঁটি দিয়ে বাঁধা আছে। যদি শিয়ালটি তার মুখ খাঁচার ভিতরে প্রবেশ করায়, খাঁচার একটি লক রয়েছে, লকটি শিয়ালের মাথার মধ্যে পেঁচিয়ে ধরবে এবং শিয়ালটি ওখানে আটকে যাবে। আমরা অলরেডি একটি শিয়াল ধরেছি এবং এটি দ্বিতীয় শিয়াল। এখানে অনেক শিয়াল দেখতে পাচ্ছেন যে চারপাশে বিভিন্ন শিয়াল রয়েছে, কারণ শব্দ শোনা যাচ্ছে, শিয়ালের ডাক শোনা যাচ্ছে এবং শিয়ালটি ধরার জন্য আমরা ক্যামেরাটি সেট করে দেখতেছি। খুব শিয়াল খুব দুরন্ত প্রাণী, খুব সহজে ধরা যায় না, তবে আমরা আশা করি যে এখানে শিয়ালটি প্রায় ধরা পড়বে এবং এই শিয়ালটি খুব ক্ষুধার্ত। বোঝাই যাচ্ছে শিয়ালটি খুব ক্ষুধার্ত, কাছাকাছি চলে এসেছে, দেখেন অনেক কাছাকাছি চলে এসেছে। তবে বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে, দেখেন খুব চালাক শিয়াল। বাংলাদেশের জঙ্গল বন জঙ্গল যে শিয়ালগুলো থাকে, খুব চালাক থাকে এবং বিভিন্ন ট্রাকের